ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের মনন এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের প্রতি মনীষীগণের শ্রদ্ধা জ্ঞাপন নবম পর্ব আলোচনা করছি। আজও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারই কিছু অংশ পাঠ করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে লিখছেন বা বলছেন, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তাহা ভাষায় কী করিয়া প্রকাশ করিব। তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাঁকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। এরপর নেতাজি আরও বলছেন, স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভার ব্যাখ্যা করা বড় কঠিন। আমাদের সময়ের ছাত্র সমাজ স্বামীজির রচনা ও বক্তৃতার দ্বারা যেরূপ প্রভাবিত হইয়াছিল সেরূপ আর কাহারো দ্বারা হয় নাই। তিনি যেন সম্পূর্ণভাবে তাহাদের আশা ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করিয়াছিলেন। শ্রী শ্রী পরমহংসদেবের সহিত একযোগে না দেখিলে স্বামীজিকে যথার্থভাবে বিচার করা যাইবে না। স্বামীজির বাণীর মধ্য দিয়াই বর্তমানের মুক্তি আন্দোলনের ভিত্তি গঠিত হইয়াছে। ভারতবর্ষকে যদি স্বাধীন হইতে হয় তবে তাহাকে হিন্দু ধর্ম বা ইসলামের বিশেষ আবাস ভূমি হইলে চলিবে না। তাহাকে জাতীয়তার আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের একত্র বাসভূমি হইতে হইবে। রামকৃষ্ণ বিবেকানন্দের যে বাণী ধর্ম সমন্বয়, তাহা ভারতবাসীকে সর্বান্তঃকরণে গ্রহণ করিতে হইবে। নেতাজি আরও বলছেন স্বামীজি সম্বন্ধে, স্বামীজি প্রাচ্য পাশ্চাত্যের ধর্ম বিজ্ঞানের অতীত ও বর্তমানের সমন্বয় করিয়াছিলেন, তাই তিনি মহৎ। তাহার শিক্ষায় দেশবাসী অভূতপূর্ব আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং আত্মপ্রতিষ্ঠার বোধ লাভ করিয়াছে। রামকৃষ্ণ পরমহংস নিজের জীবনের সাধনার ভিতর দিয়া সর্বধর্মের যে সমন্বয় করিতে পারিয়াছিলেন তাহাই স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল এবং তাহাই ভবিষ্যৎ ভারতের জাতীয়তার মূল ভিত্তি। এই সর্বধর্ম সমন্বয় ও সকল মত সহিষ্ণুতার প্রতিষ্ঠা না হইলে আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে জাতীয়তা বোধ নির্মিত হইতে পারিত না। নেতাজি আরও লিখছেন, রামমোহনের যুগ হইতে বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়া ভারতের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমশ প্রকটিত হইয়া আসিতেছে। ঊনবিংশ শতাব্দীতে এই আকাঙ্ক্ষা চিন্তা রাজ্যে ও সমাজের মধ্যে দেখা দিয়াছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তখনও দেখা দেয় নাই। কারণ তখনও ভারতবাসী পরাধীনতার মোহনিদ্রার নিমগ্ন থাকিয়া মনে করিতেছিল যে ইংরেজের ভারত বিজয় একটা দৈব ঘটনা বা ডিভাইন ডিসপেন্সেশন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বাধীনতার অখণ্ড রূপের আভাস রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে পাওয়া যায়। ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অব দ্য সোল, এই বাণী যখন স্বামীজির অন্তরের রুদ্ধ দুয়ার ভেদ করিয়া নির্গত হয় তখন তাহা সমগ্র দেশবাসীকে মুগ্ধ ও উন্মত্ত প্রায় করিয়া তোলে। তাহার সাধনার ভিতর দিয়া, আচরণের ভিতর দিয়া, কথা ও বক্তৃতার ভিতর দিয়া এই সত্যই বাহির হইয়াছিল, ফ্রিডম ইজ দ্য সং অব দ্য সোল। স্বামী বিবেকানন্দ মানুষকে যাবতীয় বন্ধন হইতে মুক্ত হইয়া
খাঁটি মানুষ হইতে বলেন এবং অপরদিকে সর্বধর্ম সমন্বয়ের প্রচারে ভারতের জাতীয়তার ভিত্তি স্থাপন করেন। নেতাজি আরও লিখছেন, ভগিনী নিবেদিতা তাঁর দ্য মাস্টার অ্যাজ আই স হিম পুস্তকে বলেছেন, দ্য কুইন অফ হিজ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ তাঁর আরাধনার দেবী ছিল তাঁর মাতৃভূমি। পুরোহিত উচ্চবর্ণ এবং বণিক শ্রেণীর বিরুদ্ধে তিনি তাঁর লেখায় আক্রমণ চালিয়েছিলেন। সেসব কথা বলা একজন সর্বশ্রেষ্ঠ গোঁড়া সমাজতান্ত্রিকের পক্ষেও বিশেষ প্রশংসার বিষয়। নেতাজি আরও বলছেন, আপনারা যাকে আধ্যাত্মিক ভণ্ডামী বলতে পারেন, স্বামীজির মধ্যে তার বিন্দুমাত্র আভাসও ছিল না। তাঁর চোখে এসব অসহ্য বোধ হতো। বক ধার্মিকদের উদ্দেশ্য করে তিনি বলতেন, সালভেশন উইল কাম থ্রু ফুটবল অ্যান্ড নট থ্রু গীতা। নিজে বৈদান্তিক হয়েও তিনি ভগবান বুদ্ধের পরম ভক্ত ছিলেন। একদিন তিনি বুদ্ধ সম্বন্ধে এমন অনুরাগ ও উৎসাহের সঙ্গে কথা বলেছিলেন যে একজন তাঁকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনি কি বৌদ্ধ? তৎক্ষণাৎ তাঁর মন ভাবাবেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, কি বৌদ্ধ, আমি বুদ্ধের সেবকের সেবক, তস্য সেবক। বুদ্ধের সম্মুখে তিনি নিজেকে ধুলার মতো নত করে দিতেন। স্বামীজি প্রায়ই বলতেন, শঙ্করাচার্যের মনীষা বুদ্ধের হৃদয়বত্তাই আমাদের আদর্শ হওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসু আরও বলছেন স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, এইভাবে তিনি একদিন খ্রিস্ট সম্বন্ধে বক্তৃতা দিচ্ছিলেন। একজন তাকে প্রশ্ন করলেন, তখনই তিনি গম্ভীর হয়ে গেলেন এবং মধুর কণ্ঠে উত্তর দিলেন, যীশু খ্রিস্টের সময় আমি জীবিত থাকলে আমি আমার চোখের জলে নয় বুকের রক্ত দিয়ে তাঁর পা ধুয়ে দিতাম। অবনমিতের প্রতি তাঁর ভালোবাসা ছিল সমুদ্র সমান। তাঁর সেই বাণী কি আমাদের স্মরণ আছে? দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নেতাজি আরও বলছেন স্বামীজি সম্বন্ধে, স্বামী বিবেকানন্দই বাংলার ইতিহাসকে নতুন পথে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, মানুষ তৈরি আমার জীবনব্রত। মানুষ তৈরির ব্যাপারে স্বামী বিবেকানন্দ কোনো বিশেষ সম্প্রদায়ে তাঁর মনোযোগ সীমাবদ্ধ রাখেননি। তিনি সমগ্র সমাজকে একসঙ্গে আলিঙ্গন করেছিলেন। তাঁর অগ্নিময়ী বাণী এখনও বাংলার ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে। নতুন ভারত বেরুক হাট থেকে, বাজার থেকে, কলকারখানা থেকে। কার্ল মার্ক্সের গ্রন্থ থেকে এই সমাজতন্ত্রের জন্ম হয়নি, ভারতের চিন্তা ও সংস্কৃতিতে এর উৎস। স্বামী বিবেকানন্দ যে গণতন্ত্রের আদর্শ প্রচার করেছিলেন তা দেশবন্ধু চিত্তরঞ্জনের রচনায় ও কর্মে মূর্তি পরিগ্রহ করেছিল। নেতাজি আরও বলছেন, জাতি গঠনে প্রথম ভিত্তি মানুষ তৈরি, তারপরেই সংগঠন। স্বামীজি ও অন্যান্যরা মানুষ তৈরি করতে চেষ্টা করেছেন এবং দেশবন্ধু চেয়েছেন রাজনৈতিক সংগঠন। আমাদের হীন মনোবৃত্তির কথা বলিবার সময় আর একটি বিষয়ে উল্লেখ না করিয়া পারি না। আজকাল জনসাধারণের মধ্যে, বিশেষ করিয়া তরুণ সমাজের মধ্যে, এক প্রকার লঘুতা ও বিলাসপ্রিয়তা যেন প্রবেশ করিয়াছে। অথচ আজকাল দেশের আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা শোচনীয় হইয়া পড়িয়াছে, ইহা কি সত্য? যদি তাহা হয় তবে তাহার কারণ কি? আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্রমহলে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের খুব প্রচার ছিল। আজকাল নাকি তরুণ সমাজের মধ্যে ওই সাহিত্যের তেমন প্রচার নেই। তার পরিবর্তে নাকি লঘুত্বপূর্ণ
এবং সময়ে সময়ে অশ্লীলতাপূর্ণ সাহিত্যের খুব প্রচার হইয়াছে। একথা কি সত্য? যদি সত্য হয় তাহা হইলে ইহা অত্যন্ত দুঃখের বিষয়, কারণ মনুষ্য সমাজ যেরূপ সাহিত্যের দ্বারা পরিপুষ্ট হয় তার মনোবৃত্তি তদ্রূপ গড়িয়া ওঠে। চরিত্র গঠনের জন্য, নেতাজি বলছেন, চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না। অপূর্ব সুন্দর স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নেতাজি সুভাষচন্দ্র, তার ধ্রুবতারা হিসেবে স্বামী বিবেকানন্দকেই গণ্য করতেন। তিনি তাকে স্বীয় গুরুর আসনে অধিষ্ঠিত করেছিলেন। সেই বিবেকানন্দকে প্রণাম। ওম নম শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।